আসসালামু আলাইকুম এভরিওয়ান শাবানাজ অলির ওয়ানের পক্ষ থেকে আমি শাবানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়ার আলহামদুলিল্লাহ ভালোই আছি প্লিজ আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজ আমি কিছু বিখ্যাত ব্যক্তিদের উক্তি শোনাব হুমায়ুন আহমেদের উক্তি সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে বয়সকালেই মানুষ ছোটোখাটো ভুল করতে থাকে ছোটোখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল মানুষ ট্রেনের মতো এক লাইনে চলে তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায় প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি করে সুসংবাদ থাকে সমুদ্রের জীবনী যেমন জোয়ার ভাটা আছে মানুষের জীবনেও আছে মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মেল পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায় টাকা পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে কখনো কখনও তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং বেলায় জয়ের হাসিটা হাসার নেয় ত্যাগ শিকারের দৃঢ় প্রতিজ্ঞ মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা না পশু পাখির কাছ থেকেও অনেক কিছু শেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই ও সেই জন্যই বন্দুকে চায় রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দোয়ার ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকা আইকনটি হিট করবেন প্লিজ ছো বাবু ভাইয়েরা একটি করে লাইক দিয়ে যাবেন বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ